আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএনএফ কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাঁচা আম দিয়ে একটু টক, একটু ঝাল আর একটু মিষ্টি ভীষণ মজাদার আমসত্ত্ব তৈরির রেসিপিটি দেখার জন্য। কাঁচা আম ছাড়া পাকা আম দিয়েও কিন্তু আমসত্ত্ব তৈরি করা যায়, তবে কাঁচা আম দিয়ে আমসত্ত্বটা তৈরি করলে কালার এবং টেস্ট দুটোই বেশ ভালো আসে। এভাবে আমসত্ত্ব তৈরি করে প্রায় এক বছরের জন্য এটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। আমি সংরক্ষণ পদ্ধতিটাও আজকের এই ভিডিওতে দেখাবো। তো আশা করছি আমসত্ত্ব তৈরির আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমসত্ত্ব তৈরি করে নেওয়ার জন্য এখানে 1 কেজির মতো কাঁচা আম আমি নিয়ে নিয়েছি। আর আমার এখানে এর থেকে কাঁচা আম পাওয়া যায় না, তো আমটা একটু পাকার মতো মনে হচ্ছে। তো আপনারা এখানে চেষ্টা করবেন অবশ্যই একদম কাঁচা আম দিয়ে এখানে আমসত্ত্বটা তৈরি করতে। এরপর একটা ভেজিটেবল পিলারের সাহায্যে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আমের খোসাটাকে এখানে একটু ভালোভাবে ছাড়িয়ে নেবেন, অর্থাৎ কোনো ধরনের যেন সবুজ অংশ না থাকে, তো সেটাও লক্ষ্য রাখতে হবে। তারপর ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি। সবগুলো আম কেটে নেওয়ার পর একটা বোলের ভেতর নিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি পানি। কিছুটা পানি দিয়ে দেওয়ার পর এখন সামান্য পরিমাণে আমি লবণ দিচ্ছি। লবণটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে এটা জাস্ট রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। লবণ মেশানো পানিতে আমটা 20 থেকে 25 মিনিটের জন্য ভিজিয়ে রাখলে আমের যে অতিরিক্ত টক ভাব আছে সেটা কেটে যাবে। তো 20 মিনিট পর আমগুলোকে আরও 2 থেকে 3 বার ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর যে পাত্রে রান্নাটা করব সরাসরি সেই পাত্রে নিয়ে নিলাম। আমটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখন পানি দিয়ে দিচ্ছি 3/4 কাপ। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রাখা আছে। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে আমটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। যেহেতু পানির পরিমাণটা কম আছে, কারণ কিছুক্ষণ এটা জাল করে নেওয়ার পর দেখবেন যে আম থেকেও এক্সট্রা পানি উঠবে আর সেই পানিতেই আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝখানে কয়েকবার ঢাকনাটা খুলে আমগুলোকে আমি একটু নেড়ে দিয়েছি, তা না হলে আবার এটা সহজে পুড়ে যেতে পারে। তো আমগুলোকে এখানে ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। আমগুলো এই পর্যায়ে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিব। আমগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে এই ধরনের একটা চালনির সাহায্যে আমি চেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি আর ব্লেন্ড করছি না যেহেতু আমগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়েছে। তো চালনির সাহায্যে এইভাবে একটু ছেঁকে নিলে দেখবেন যে খুব সুন্দর একটা স্মুথ আমের পিউরি বের হবে। তো আমের পিউরিটা আমার বের হয়েছে, আর এটা খুব বেশি পাতলা আবার একেবারে ঘনও কিন্তু নেই। তো পিউরিটা এই পর্যায়ে যদি মনে হয় যে একটু বেশি ঘন আছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে এটা একটু পাতলা করে নিতে পারেন। এখন পিউরিটা সেম প্যানে আমি নিয়ে নিলাম আবারও আমসত্ত্বটা রান্না করার জন্য। তারপর এখন দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, বা চিনিটা আমের টক বুঝে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ আমটা কতটা টক বা মিষ্টি তার উপর। 1 চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি। আপনারা চাইলে এখানে তেজপাতা, এলাচ বা আপনাদের যে ফ্লেভারটা ভালো লাগে সেটাও দিতে পারেন। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা আমি ধরিয়ে দিব। চুলাটা ধরিয়ে দিয়ে মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে এটাকে জাল করে ঘন করে নিতে হবে। তবে এখানে কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু পিউরিটা এই পর্যায়ে অনেকটা ঘন, তো সহজেই কিন্তু পুড়ে যেতে পারে। আর পিউরিটা যখন একটু ঘন হতে শুরু করবে সেই পর্যায়ে দেখবেন যে এটা একটু ফুটতে শুরু করেছে। একটু সাবধানতার সাথে এটাকে একটা পাশ আমি এভাবে একটু ঢেকে তারপর একটু নেড়ে তৈরি করে নিচ্ছি।
তো আম শতর মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। শেষে আমি একটু টেস্ট করে দেখেছি, সামান্য পরিমাণ লবণের দরকার ছিল, তো আরও সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু মিশিয়ে নিলাম। আম শতটা তৈরি হয়ে যাওয়ার পর যে গরম মশলাটা আমি দিয়েছিলাম সেটা আমি তুলে এখন ফেলে দিচ্ছি। আম শতটা তৈরি হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে, এটা দেখবেন যে কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে এবং পিউরিটা এভাবে একটা স্প্যাচুলার সাহায্যে নিয়ে নেওয়ার পর এটা থেমে থেমে পড়ছে। তো সেই পর্যায়ে বুঝতে হবে যে আম শতর জন্য মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এরপর মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর যে পাত্রে আম শতটা শুকিয়ে নিব সেই পাত্রে প্রথমে সামান্য পরিমাণে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আম শতর মিশ্রণটা ঢেলে নিলাম, আম শতের ওপরটা একটু সমান করে দিয়েছি। আর আম শতটা কে কতটুকু পাতলা বা মোটা করে তৈরি করে নিতে চান তো সেই হিসেবে আপনারা এটা দিয়ে শুকিয়ে নেবেন। আমার কাছে আম শতটা একটু মোটা খেতেই ভালো লাগে, কারণ আম শত যদি খুব বেশি পাতলা হয় তো খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আম শত তৈরিতে এখানে আমি যে পরিমাণ মশলা দিয়েছি বা যে যে মশলা দিয়ে এখানে আম শতটা তৈরি করছি আপনাদেরকে যে হুবহু সেই মশলাই দিতে হবে তেমনটা কিন্তু নয়। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী মশলার পরিমাণ কম বা বেশি করে বা এর সঙ্গে অন্যান্য মশলা যেমন চাট মশলা পাউডার বা অন্যান্য মশলা অ্যাড করেও আপনারা এখানে আম শতটা তৈরি করতে পারবেন। আম শতর মিশ্রণটা ট্রেগুলোতে নিয়ে নেওয়ার পর এখন এটা আমি রোদে শুকাবো। তিন দিন রোদে শুকানোর পর আম শতটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এটা শুকানোর পর দেখবেন যে আপনা আপনি ট্রে থেকে এটা ছেড়ে আসছে। এখন আম শতগুলো আমি ছোট ছোট ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, তারপর আপনাদেরকে তুলে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আম শতটা তৈরি করে একটা জিপলক ব্যাগের ভেতরে ভরে নর্মাল ফ্রিজে প্রায় এক বছরের মতো এটা আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন। যদি আম শতটা ভালোভাবে শুকানো না হয় সেক্ষেত্রে কিন্তু বেশি দিন এটা রাখা যাবে না। আম শতটা দীর্ঘদিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই আম শতটাকে ভালোভাবে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিতে একটা লাইক দিয়ে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।